আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন যারা আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখতেছেন তাদেরকে বলতেছি এই চ্যানেলের ভিতরে মেডিসিন নিয়ে ডিরেক আলোচনা করা হয় যেমন ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সাইড এফেক্ট ইন্ডিকেশন অর নির্দেশনা অথবা কি কি রোগের জন্য দিয়ে থাকে কন্ট্রা ইন্ডিকেশন প্রতি প্রতিনির্দেশনা অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মাত্রা ও ব্যবহারবিধি কখন কিভাবে খাবেন সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া কী কী উপসর্গ দেখা দিতে পারে আপনার যদি কোনো মেডিসিন সম্পর্কে জানতে ইচ্ছা করে আপনাকে যেটা করতে হবে মেডিসিনের গ্রুপ নেম অথবা জেনেরিক নেম লিখে সার্চ করতে হবে অথবা টপ ফাইভ ব্র্যান্ড নেম অথবা কোম্পানির নাম দিয়ে সার্চ করতে হবে যদি মেডিসিন সম্পর্কে একটি থেকে থাকে আজকের আলোচনার বিষয় ম্যাসালামিন আর ফাইভ অ্যামাইনোসেলিস্ট অ্যাসিড যার শর্ট ফর্ম ফাইভ এএসএ ইউটিস অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ তাহলে আমরা মূল টপিকে চলে যাই ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কী কী রোগের জন্য দিয়ে থাকে আলসেভেটিভ কলাইটিস ডিজেস রেকটম হেমোরয়েড ডিজিজ ইন্টারনাল হেমোরয়েড ডিজিজ এবং লার্জ ইন্টেস্টাইন ইনফ্ল্যামেটরি ডিজিজ কন্ট্রা ইন্ডিকেশন ও পুঁতিনির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়ার তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি তবে যাদের কিডনি এবং লিভারে প্রবলেম আছে তাদের অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে মেডিসিনটি গ্রহণ করা এবং কন্টিনিউ করা উচিত ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহারবিধি কখন কিভাবে খাবেন এটা সম্পূর্ণটা নির্ভর করবে রোগ রোগী এবং ডক্টরের উপরে তারপরও কিছু বেসিক কথা আমি বলতেছি চারশো এমজি করে তিন বেলা। প্রয়োজন অনুযায়ী রোগের উপরে ভিত্তি করে বাড়ানো যেতে পারে তবে এটা খাওয়ার আগে এবং পরে খাওয়া যাবে তবে ডাক্তার যেভাবে আপনাকে সাজেস্ট করে ঠিক তেমনিভাবে আপনার মেডিসিনটি গ্রহণ করা উচিত সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী উপসর্গ দেখা দিতে পারে সব মেডিসিনের কিছু কমন সাইড এফেক্ট থাকে ঠিক তেমনি এই মেডিসিনেরও কিছু সাইড এফেক্ট আছে ফর এক্সাম্পল অ্যাবডোমিনাল পেইন গ্যাস্ট্রো ইন্টারস্টনাল ডিসকমফোর্ট উইকনেস ডিজিনেস হেডেক একনি ইভেন ফেভারও হতে পারে তবে কথা কিন্তু একটাই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে মানতে হবে হ্যালো ভিওয়ার্স আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি কোনো জায়গা থেকে ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ